বনগাঁয় চাকরি করা দুঃসাধ্য হয়ে যাবে। বিডিওকে হুঁশিয়ারি বিজেপি নেতার, দুর্নীতির অভিযোগ তুলে বনগাঁ বিডিও অফিসে কর্মসূচি বিজেপির, সভা মঞ্চ থেকে এদিন বিডিওকে নিশানা, পাল্টা আক্রমণ তৃণমূলের। সরকারি সুবিধা প্রদানের ক্ষেত্রে বিমাতৃসুলভ আচরণ করছেন প্রশাসনিক কর্তারা, তাদের দলীয় পঞ্চায়েত সদস্যরা পরিষেবা পাচ্ছেন না, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে দল দেখা হচ্ছে, এমনই নানান অভিযোগ তুলে আগামী 10 তারিখ পর্যন্ত রাজ্যের বিভিন্ন এসডিও ও বিডিও অফিসে ডেপুটেশন দেওয়ার কর্মসূচি গ্রহণ করা হয়েছে রাজ্য বিজেপির পক্ষ থেকে। এদিন তার অঙ্গ হিসাবে বনগাঁ বিডিও অফিসে কর্মসূচি নেয় বিজেপি। বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি দেবদাস মণ্ডলের নেতৃত্বে এদিন বনগাঁ বিডিও অফিসে ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচি চলাকালীন বক্তব্য রাখতে গিয়ে বনগাঁর বিডিওকে হুঁশিয়ারি দিয়ে জেলা সভাপতি বলেন, বনগাঁয় আপনার চাকরি করা দুঃসাধ্য হয়ে যাবে, পাশাপাশি দলমত নির্বিশেষে কাজ করারও আহ্বান জানান বিজেপির সভাপতি। এবং আগামী দিনে যদি সমবন্ধন না হয়, ওই মাতৃক সুলভ যদি আচরণ করা হয়, তাহলে বিডিও সাহেব আপনাকে বলে দিচ্ছি, আপনি বুঝতে পারবেন। আর আপনি জেনে নিন, এর আগে যারা ছিল তাদের কাছে ভালো করে জেনে নিন যে বনগাঁ বিজেপির দুর্জয় ঘাঁটি এবং বনগাঁর মানুষ প্রতিবাদ করতে যাবে, আপনি সেই প্রতিবাদের মুখে পড়বেন। শুধু তাই নয়, আপনার এখানে চাকরি করা দুঃসাধ্য করা হয়ে যাবে। শুধু এইটুকু বলবো, মেরুদণ্ড সোজা করে আপনি চাকরি করুন, আপনার সাথে যেমন আমরা আছি আপনার সাথে সাধারণ মানুষও থাকবে। বিজেপির অভিযোগ, বিগত দিনে প্রাকৃতিক দুর্যোগের সময় এমনকি আবাস যোজনার ঘর পাওয়ার ক্ষেত্রেও রং দেখা হচ্ছে, তাদের দলীয় পঞ্চায়েত সদস্যরা কোনো সুবিধা পাচ্ছেন না। এ বিষয়ে তিনি বলেন, আমাদের ডেপুটেশন হলো যে যারা তৃণমূলের লোকজন চুরি করে খেয়েছে সেই চোরেদের বিরুদ্ধে, এবং বঞ্চিত মানুষের হয়ে আমরা এসেছি, যারা 100 দিনের কাজের টাকা পায়নি, যারা প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পায়নি, যারা আমফানের টাকা পায়নি, এবং পঞ্চায়েতে যেসব আমাদের ভারতীয় জনতা পার্টির মেম্বাররা আছে তাদের কোনো কাজ দেওয়া হয় না, তাদের কোনো সম্মান দেওয়া হয় না, পঞ্চায়েতে গেলে তাদের সাথে দুর্ব্যবহার করা হয়, আমরা তার জন্য এখানে এসেছি। তৃণমূলে দালালি করেন, যদি মানুষের কাজ না করেন, তাহলে ওনার কাজ করা দুঃসাধ্যকর হবেই, এই বনগাঁ ব্লকের মানুষকে নিয়ে দেখিয়ে দেবো সেটা। যেটা আমরা 2020 সালে পয়লা জানুয়ারি বলেছিলাম, সেটা হয়তো 2023 সালে এসে তার সেটা প্রমাণ হলো। জ্যোতিপ্রিয় মল্লিক চোর বাংলার মানুষের 2.5 কোটি মানুষের ভুয়ো রেশন কার্ড করে সেই চাল গম তুলে যেটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী দিয়েছে সেই রেশনের চাল গম তিনি বিক্রি করে দিয়েছেন এবং তিনাকে অ্যারেস্ট করেছেন, এবং দেখেছেন বনগাঁয় বহু মিলে তার তদন্ত হচ্ছে, সেখান থেকে অনেক কিছুই পেয়েছে। যেহেতু তদন্তের স্বার্থে তাদের বিষয় ইডির ব্যাপার আমরা এটা মন্তব্য করতে চাই না, শুধু এইটুকু বলবো, বাংলায় যারা চোর আছেন সব চোরকে ধরতে হবে। যদিও বিজেপির তোলা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার সহসভাপতি প্রসেনজিৎ ঘোষ বলেন, রাজ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে, দলমত নির্বিশেষে সকলকে পরিষেবা দেওয়া হচ্ছে, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কোনো বাজবিচার করা হয় না। এখন এই টাকা না ছাড়ার কারণে যেভাবে গ্রাম বাংলার মানুষ গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপিকে ধরাশায়ী করেছে, ওদের পায়ের তলায় মাটি হারিয়ে গিয়েছে, এখন সেই কারণেই ওরা পাগলের প্রলাপ করে যে আবাস যোজনার টাকা তছরূপ করেছে তৃণমূল, এই দোষারোপ দিয়ে ওরা মানুষের কাছে ফিরে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু এটা সর্বৈব মিথ্যা, এ কথা বলে মানুষের কাছে যাওয়া যাবে না। পশ্চিমবঙ্গে 2011 সালের পরে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা মাটি মানুষের সরকার, দল ও মত নির্বিশেষে সমস্ত মানুষের যাতে সঠিক পরিষেবা দেওয়া যায় তার ব্যবস্থা করছেন, এবং পরিষেবা দেওয়ার ক্ষেত্রে কে বিজেপি কে তৃণমূল বা কে অন্য কোনো রাজনৈতিক দল করেন সে বিষয়ে কোনো গ্রাম পঞ্চায়েত বা কোনো সরকারি আধিকারিক সেটা বাজবিচার করেন না। প্রকৃত মানুষের উন্নয়ন করাটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্ন এবং ভাবনা, সেইভাবেই কাজ চলছে, ওরা পাগলের প্রলাপ করছে। আসলে বিজেপি শাসিত রাজ্যগুলোতেই ওরা দলতন্ত্র কায়েম করে এবং বিরোধী শক্তির কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা করে, আর পশ্চিমবঙ্গের কীভাবে উন্নয়নটাকে স্তব্ধ করা যায় বিজেপি এই বিষয়টা খুব ভালো জানে, যার জন্য 100 দিনের টাকা আবাস যোজনার টাকা আটকে রেখে গ্রাম বাংলার মানুষের প্রকৃত উন্নয়নটাকে স্তব্ধ করে দিয়েছে। সুতরাং বিডিও আগামী দিনে চাকরি করতে পারবে কি না পারবে সেটা বিজেপির মুখ দিয়ে মানায় না, বিজেপি যদি তাদের উন্নয়ন প্রকৃত বাংলার উন্নয়নটা চায় তাহলে কেন্দ্রীয় সরকারের কাছে গিয়ে 100 দিনের টাকা আবাস যোজনার টাকা আদায় করার ব্যবস্থা করুক। ব্যুরো রিপোর্ট, নিউজ, নো ম্যানস ল্যান্ড, বনগাঁ। ধনতেরাস, ধামাকা, আরতি জুয়েলার্স ও নিউ আরতি জুয়েলার্স, হীরামহল গলি, সোনাপট্টি, বনগ্রাম। আগামী 7ই নভেম্বর থেকে 11ই নভেম্বর পর্যন্ত ধনতেরাস উপলক্ষে
প্রতিটি নতুন হলমার্ক গহনা কেনাকাটায় থাকছে প্রতি বছরের মতো আকর্ষণীয় ও অভাবনীয় ছাড়। শর্তাবলী প্রযোজ্য।